মোনালি ভোলাকে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 6:25, 6টা থেকে আজ সকাল শুরু হয়েছে। তো 6টার সময় উঠে মোনালিকে রেডি করে এখন মোনালিকে নিয়ে বেরিয়েছি, ওকে টোটোতে তুলতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের পোলটা ভেঙে গেছিলো, তো পোলটা হয়ে গেছে, এখন উদ্বোধন করা হয়নি বলে ওখান দিয়ে যাওয়া হয় না, আমরা এখন এইখান দিয়ে যাই। তো চলো এখান দিয়ে যাই আর মোনালিকে টোটোয় তুলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মোনালিকে টোটোয় তুলে এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন রান্না করব। রান্না রান্না করলে ওর বাবা আবার খাবার দাবার নিয়ে অফিসে বেরিয়ে যাবে, তারপর আবার 9:30 সময় বেরিয়ে মোনালিকে আনতে যাব। 10টায় ছুটি হয় ওর। তো চলো বাড়িতে যাচ্ছি। এটা এটা দেখো বন্ধুরা, আমাদের পিছনটা, আমি অনেকটাই ভিতরে থাকি। তো চলো রান্না বান্না করে নিয়ে এবার বাড়ির দিকে যাই, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে আর কথা হয়নি, রান্নাবান্না শেষ করে মোনালির বাবাকে খাবার রেডি করে দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি মোনালিকে আনতে। এই হাঁটছি, দেখছো হেঁটে যাচ্ছি, সামনে যে রাস্তা উঠে টোটে উঠবো, তারপরে স্কুলে যাবো মোনালিকে নিয়ে আসতে। যাই মোনালিকে নিয়ে আসি। তো বন্ধুরা, স্কুল থেকে আসার পর তোমাদের সাথে কথা হয়েছিল মোনালির কি টিফিন দিয়েছে সেটা নিয়ে, তারপর থেকে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। কারণ তারপরে বাসি কাজ ছেড়ে চান্দান করে শরীরটা খুব খারাপ লাগছিলো, শুয়েছিলাম ঘুম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কাজে বসা হয়নি। আর ঘুম থেকে উঠে মোনালিকে নিয়ে নাচে বেরিয়ে গেছিলাম। তো নাচ থেকে আসার পরে এখানে একটা পূজা হয়েছিল, শীতলা পূজা, ওখানে আজকে অন্নকূট ছিল, তো ওখানে গেছিলাম খেতে। তো ওখান থেকে এক্ষুনি খেয়ে আসলাম। খেয়ে আসার পরে মোনালির জন্য কিছু জিনিস কিনে এনেছি, ওর রবিবার নাচের এক্সাম আছে, নাচের এক্সামের জন্য ওর মুখে মাখা ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছিলো, তো ফাউন্ডেশনটা কিনেছি। আর কিছু মোনালির জন্য কিছু হাতের আর আমার কানের কিনেছি, সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই এই ফাউন্ডেশনটা ইউজ করি, দেখো ল্যাংমি। এটা নিয়েছি, আর আমার জন্য একটা দুল নিয়েছি বন্ধুরা, দেখো রিং। চলো তোমাদের পরে দেখাই আমাকে কেমন দেখতে লাগছে। এইগুলো জিন্সের সাথে খুব ভালো লাগে, এই জন্য কিনলাম। আর দেখো বন্ধুরা, মোনালি কানে পড়ে আছে, ওটা ওর জন্য নিয়েছি। বুঝতে পারছি না, মোনালিকে ওটা কিনে দিয়েছি। যাই হোক, আমি এখন পড়তে পাচ্ছি না, পরে পড়বো। দেখো বন্ধুরা, দেখো পুরো সরু হাসর। পুরো চিকন, এগুলো জিন্সের সাথে পরার জন্য নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি ভেসলেট মোনালির জন্য, দুটো নিয়েছি, এটা জামা প্যান্টের সাথে পরার জন্য নিয়েছি।
আর একটা নিয়েছি। তো চলো মোনালিকে একটু হাতে পরিয়ে দেখি কেমন দেখতে লাগছে। তো বন্ধুরা কমেন্টটা তোমরা অবশ্যই জানিও জিনিসগুলো কেমন হয়েছে। আর আজ ভিডিওটা এখানে শেষ করছি।